বাংলার ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন মা দুর্গা চরণ তালে নিজেদের সমর্পণ করি। এই হল আত্ম উপলব্ধির সময়, এই সেই মুহূর্ত মা দুর্গা স্মরণা বন্য হওয়া, দুষ্টে দমন বশিষ্ঠে পালন, দুষ্টে দমন বশিষ্ঠে পালন, পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কথা। এই আদর্শে দীক্ষিত এই পুণ্যলগ্নে আমরা প্রার্থনা করব আমাদের পবিত্রতা ভগবান বিষ্ণুর কাছে। ওম শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগহৃদয়ানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকশান্তিম। বিপদে পারলে কৈলাসের সেই পরমপিতার কাছে পরিত্রাণ চাইব, যেখানে মা দুর্গা মহাদেবের পাশে বিরাজ করছে, সেই শিবশম্ভুর কাছেও আমরা আশীর্বাদ চাইব। শিবম শিবগরম সন্তম শিবাত্মানম শিবোত্তমম শিবমার্গ প্রণয়ধারম প্রণতোস্মি সদাশিবম অন্যথা শরণম নাস্তি ত্বমেব শরণম নমা তস্মাৎ কারুণ্যভাবেন রক্ষ রক্ষ মহেশ্বর। এই পবিত্র ভূমি বীরেন্দ্র সসমল রাস বিহারি পাল নিকুঞ্জ বিহারি মাইতি বিপিন অধিকারি ঈশ্বর মাল হরিপাদ বিহারি মত স্বাধীনতা সংগ্রামের জন্মে দিয়েছেন, লবণ লবণ সত্যাগ্রহ আন্দোলনের সল সত্যাগ্রহ নেতৃত্ব প্রদান করেছেন। এই জেলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোর বিখ্যাত কপাল কাণ্ডলা রচনা করে এই প্রাচীন প্রচলিত দুর্গা পূজা অকাল বোধন নামে পরিচিত। আসুন আজ মাখি সাখি রেখে এই শপথ গ্রহণ করি যে ভ্রষ্টাচার এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, হিংসার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। পুরাণের বেকা ওড়ি যাই, ভ্রষ্টাচার হল রক্তবীজ আর হিংসা হল নরকাসুর। যেমন মা দুর্গা মহিষাসুরকে ওর মা কালী রক্তবীজকে বধ করেছিলেন, আমরাও ভ্রষ্টাচারকে শেষ করব। যেমন ভগবান কৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন, আমরাও হিংসাকে শেষ করব। ওম ভূর্ভুবঃ পীঠস্থান। এই ভূমি মাত্র ৬ কিলোমিটার সমুদ্র, যে সমুদ্র নুন দেয় লবণ দেয়, সেই লবণ বিদ্রোহ করা লবণ আন্দোলন করার শ্রেষ্ঠ ভূমি বলে অনেকে দাবি করেন, তা আমি আপনাদের কাছে নিবেদন করি। আজ নান্দনিক ক্লাবের এই যে পবিত্র অনুষ্ঠান, এ অনুষ্ঠান আপনাদেরকে আর আনন্দ দিবে এবং বারে বারে যে অনুষ্ঠান অনুষ্ঠিত করে এই নান্দনিকের আমাদের ছেলেরা সমস্ত এই দুর্গাপূজা, বিশেষ করে দুর্গাপূজা যে অনুষ্ঠান অনুষ্ঠিত করে আমাদের কেতন অঞ্চলে একটি শ্রেষ্ঠ পূজা আনন্দ উৎসাহ দিবে। আজকে ভারাক্রান্ত মন নিয়ে যদিও আমরা কথা বলছি, বাংলার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আমাদের রাজ্যপাল মহোদয় আমাদের আজকে এখানে এসেছেন, আপনি এসেছেন বহুঘাত প্রতিঘাত সংঘাতের মধ্য দিয়ে বাংলাকে হাল ধরে এগিয়ে নিয়ে যাওয়ার তিনি চেষ্টা করছেন, আমি ধন্যবাদ জানাই। যোগ্য ব্যক্তিত্ব পরম সঙ্গে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং তার শতায়ু কামনা করি। সঙ্গে সঙ্গে মা দুর্গার কাছে প্রার্থনা করি, মা গো আজকে এই এলাকা এই এলাকার মানুষজনের সুখ দাও, সমৃদ্ধি দাও, ঐশ্বর্য দাও, আমাদের ঘরে ভবিষ্যৎ প্রজন্মের মালিক যারা হবেন, আমাদের ঘরে ছেলে মেয়ে যারা তাদের সুখী সমৃদ্ধশালী হয়। আর নান্দনিক ক্লাব বছরের পর বছর আমাদের এই ধরনের অনুষ্ঠান উপহার দিয়ে এই ধরনের ব্যক্তিত্ব রাজ্যপাল কেন্দ্রীয় মন্ত্রী এসব বিভিন্ন ব্যক্তিকে এখানে এনে আমাদের এই পবিত্র ভূমিকে তার আন্দোলনকে স্মরণ করবার যে সুযোগ
করে দিয়েছে সেই সুযোগের জন্য আমি তাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমাদের মহামান্য রাজ্যপাল মহোদয় আমাদের বোস সাহেবকে আমি আরেকবার নমস্কার জানিয়ে তার সঙ্গী সাথী যারা এসছেন তারা সকলে আমাদের এখানে যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আজকে এই পবিত্র অনুষ্ঠান অত্যন্ত সার্থকতা লাভ করলো এই